সবাই কেমন আছো? আজকে 2022 সালের শেষ দিন, তো কেউ নাই, সবাই বাড়িতে চলে গেছে, আমরা একা। এই যে কেউ নাই, শুধু আমরা আছি, আর একজন আছে, দুইজন আছে, কি করব? আমরা একটু ছাদে আসলাম, নবনী নিলে একটু লাফালাফি করবে, নবনীর চুল অনেক বড়, চুলটাও শুকাবে, আর আমরা এর মাঝে একটু ভিটামিন ডিও নিয়ে নিব। নীলয় আমাকে ডাকছে, কি বাবা নীল, তুমি কি দেখাবে? ও ছোট ছোট অরেঞ্জ বাবা, এটা হইছে অরেঞ্জ, কি কালার? গ্রিন কালার, ছিঁড়ে না বাবা, ছিঁড়ে যাবে না। হ্যাঁ, একটা টমেটো পেকে আছে, টমেটোর মালিক নাই, ঘুরতে গেছে। আর আমরা কি করছি বাবা? আমরা ঘোরাঘুরি করছি ছাদে। এই মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে, লিপস্টিক ফুল গাছ। এই হচ্ছে আমাদের বছরের শেষ দিন, বছরের শেষ দিন, আমরা একটু সুন্দর সুন্দর ফুলগুলি দেখাচ্ছি। জবা ফুল, কুকুরটা কি বাবা কি মরে গেছে, কি মরে গেছে? হ্যাঁ, এখানে হচ্ছে অনেকগুলো মৌমাছি মধু খাচ্ছিল, তো গাছে ওষুধ দেওয়ার কারণে মরে যাচ্ছে সব, একটা একটা করে মরে যাচ্ছে। কোথায়? হ্যাঁ, খুঁজে পাচ্ছে না নীলয়। তাই? আর এই হচ্ছে ফুল, ফুল ফুটে গেছে, জবা ফুল, জবা ফুলের অনেক রকমের জবা ফুল হয়। আর এই হচ্ছে মাসির গাছ, বটবটি গাছ, বটবটি গাছ। এই হচ্ছে একটা বটবটি। আর হচ্ছে সিম গাছ, অনেকগুলো সিমের ফুল হচ্ছে, আকাশে অনেকগুলো পাখি। নীলয় হচ্ছে ঘোরাঘুরি করছে, আর আইমিনদের হচ্ছে পেয়ারা গাছে অনেকগুলো সুন্দর সুন্দর পেয়ারা হয়ে আছে। আর এই হচ্ছে মাসির মিষ্টি কুমড়া গাছ। কি বাবা, কোথায় কোথায় ছোট ছোট কালার? আসো না বাবা, ফুল ছিট তো হয় না, চলো। ফুল গাছেই সুন্দর, ফুল ছিট তো হয় না। আর এই তো আমার লাউ গাছ, একটা লাউ হচ্ছে, এই হচ্ছে একটা লাউ, সুন্দর একটা লাউ, এই হচ্ছে লাউ। আর এই হচ্ছে আমার মরিচ গাছ, মরিচ গাছে তিনটা মরিচ আছে, আর একটু বড় হবে। আর এখানে অনেকগুলো গাছ আছে, মরিচ গাছ আছে। আর এই হচ্ছে কি, এটা সরিষা। এই হচ্ছে আমাদের গাছ, এই হচ্ছে আমাদের দুপুর, এখন হচ্ছে দুপুর, সবাই ছাদে কাপড় মেলে চলো। এখন আমরা চলো, এখন বাসায় যাবো, এখন মিস আসবে। এইটা টমেটো গাছ, বেগুন গাছ, বাবা ধরো না, হাতে লেগে যাবে। হ্যাঁ ধরো না বাবা, চলো। হ্যাঁ দেখেছি, আসো 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 আসো, চলো চলো চলো, নবনে আসো, এখন আমরা বাসায় যাবো, চলো। তো এখন এই পর্যন্তই, আমরা আবার বিকালে ব্যাক করব। নবনে আসো, মিস আসবে, এখন মিস আসবে, মিসের কাছে নবনী পড়বে, চলো বাবা চলো। নবনী নিলে ঘুমায়, আর আমি ছাদে আসলাম, আর আকাশে অনেক পাখি, পাখিগুলো ক্যামেরা দেখলেই চলে যায়, ক্যামেরা দেখলেই চলে যায়, এই জন্য পাখিগুলোও চলে গেল। আকাশে প্লেন উঠছে, দেখা যায় না, কারণ হচ্ছে অনেক মেঘ, এই জন্য। কোথায় গেল, চলে গেল পাখিগুলো। নবনী নীলা তো ঘুমাচ্ছে, আজকে অনেক ঠান্ডা,
অনেক কুয়াশা, চতুর্দিকে অনেক অন্ধকার হয়ে আছে। আর আমি ছাদে আসলাম, ছাদে এসে একটু ভিডিও করতেছি। আর একটু পরপর ঠাস ঠাস শব্দ শুনি, কোথায় যেন কি করতেছে। আর ওই তো অনেক দূরে ছেলেগুলো অনেক আনন্দ করতেছে, বোম ফোটাচ্ছে। তো আকাশে পাখিগুলো চলে গেল, আমি আমার গাছের ওখানে চলে আসলাম। আমার ভালোবাসার গাছ লাউ গাছ, অনেকগুলো ফুল ফুটছে, তার মাঝে একটা লাউ আছে। লাউটা হচ্ছে, এই হচ্ছে লাউ। এই তো মেঘলা আকাশ, চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। যত সূর্য চলে যাচ্ছে তত ঠান্ডা পড়ছে। এই হচ্ছে একটা বেবি। এই গাড়িগুলো কার? তোমার? আমি একটা নেই। বোম ফুটাচ্ছে, আমি পালাবো? আমি কোথায় পালাবো? তো তুমি পালাও, আমি পালাবো, তুমি পালাবো না? তো চলো চলো চলো, গো, দৌড় 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 দৌড়। বোম ফুটাইলে পালাইতে হয়। তুমি তোমার মাকে নিয়ে পালাও, আমি আসতেছি। সেই পাখিগুলো আবার ফিরে আসছে, আবার চলে গেল, আবার আসবে, একটু ওয়েট করি। রাত্রে? হ্যাঁ আসি তো, আপনি আসবেন না? কটা থেকে? পাখিগুলো আবার চলে আসছে চাঁদে, আমরা দেখছি। আজকে আমি আমার গাছের মরিচ দিয়ে ভাত খাবো। সবাই মিলে আজকে চা খাবো, তো এই জন্য আমি চাটা বসিয়ে দিলাম। এখন আমি গরম পানিতে চা ঢেলে দিব। বছরের শেষ দিন, তাই সবাই মিলে একটু চা খাবো আর একটু মজার মজার রান্না করব। এতে নবনি অনেক খুশি হবে, নীলয় অনেক খুশি হবে, আর আমাদের অনেক ভালো লাগবে। তো আমি চা বসিয়ে দিলাম। চা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, এর জন্য আমি চা আর চিনি একসঙ্গে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে দুধে দিব। আর না হলে চার যে দুধটা দিব, গুঁড়ো দুধটা দিব, ওটা মানে চাকা চাকা হয়ে যাবে। এই জন্য আমি দুধ আর হচ্ছে চিনি একসঙ্গে মিক্সড করছি এবং ভালো করে এটাকে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এখন আমি একটু চা দিয়ে দিব, একটু চা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর একটু কালার হয়ে যাবে, এটাকে একটু ভালো করে লাড়াচাড়া করে নিব যেন চিনি আর দুধটা মিশে যায়। এখন আমি আস্তে করে চায়ে ঢেলে দিব এবং সুন্দর একটি কালার হয়ে গেল। এই হচ্ছে আমার মজার চা। এখন অনেকক্ষণ ধরে জাল করতে হবে, অনেকক্ষণ জাল করলেই চাটা সুন্দর হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর আমি সঙ্গে দুধ চার সঙ্গে দুটা তেজপাতা দিয়ে দিব। ব্যাস আমার চা হয়ে গেল। এখন আমি আমার সুন্দর সুন্দর ছোট ছোট চারটা কাপে চাগুলো ঢেলে নিব। আর চার সাথে থাকবে হচ্ছে টোস্ট বিস্কিট। চা দিয়ে টোস্ট বিস্কিট খেতে অনেক ভালো লাগে। চা দিয়ে বিস্কিট খেতে অনেক পছন্দ করে,
আর আমার কাছে মনে হয় যে চায়ের একমাত্র বিস্কিট হচ্ছে টোস্ট বিস্কিট। নবনী নীলা সুন্দর করে বসে আছে ফ্লোরে। আজকে আমরা ফ্লোরে বসে সবাই মিলে একসঙ্গে চা খাবো। নীলয় তো সেই খুশি, নবনী তো সেই খুশি। নবনী দেখছে সব থেকে বেশি কোনটাতে চা আছে, নবনী ওইটাই নিবে। আর এই তো নীলয়, তার খুব পছন্দের খাবার চা বিস্কিট আর দুধ। আর এটা হচ্ছে আমার, আমি গরম চা খেতে পারি না, আমি একটু ঠান্ডা করে খাই। তো আমার বিস্কিটটা ভিজে গেল, এখন আমি এটা খাবো, অনেক গরম, ফু দিয়ে খেতে হবে। আর নীলয় আমার আগে একটা বিস্কিট খেয়ে ফেলছে, ও একটু গরম গরম খেতে পছন্দ করে। তো আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা একটু ঘোরাঘুরি করব। নবনী নীলা যাবে ওর ফ্রেন্ডের বাসায়, আর এর ফাঁকে আমি সব রান্না করে ফেলব। সবার চা শেষ হয়ে গেছে, নবনী চা শেষ হয় নাই। নবনী তো সেই খুশি, সবার চা শেষ হয়ে গেছে। নবনী নীলা চা খেয়ে ফ্রেন্ডের বাসায় চলে গেছে, আর আমি এখন এই যে মুরগি নিয়ে বসবো, কাটাকাটি করব। তো মুরগি কাটা শেষ, এখন আমি আলুগুলো আগে থেকে ছুলে রেখে দিয়েছিলাম, এগুলো ভালোভাবে ধুবো, ধুয়ে রান্না বসাবো। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, এই জন্য আলুগুলো আস্তে রেখেছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব, হলুদ ছাড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে। তো আমার ভাজা শেষ, এখন আমি বিরিয়ানির জন্য মুরগিটা রান্না করব। তো আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম, এখন আমি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে আস্তে আস্তে আমি মুরগিগুলো ঢেলে দিব এবং ঢেলে ভালোভাবে ভেজে নিব। আমি অল্প পরিমাণ বিরিয়ানি রান্না করব, এই জন্য অল্প পরিমাণ মাংস নিয়েছি, যেন রাত্রেই শেষ হয়ে যায়। তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতো লবণ আর হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। আমি সব সময় যখন রান্না করি তখন মশলা বাটি, কারণ মশলা বাটার মতো এরকম কেউ নাই, এই জন্য আমি যখন রান্না করি তখনই বাটি। তো আমার সব মশলা দেওয়া ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আলু আর হচ্ছে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় এবং লবণ ভিতরে ঢুকে যায়। তো আমি আর একটু পানি দিলাম, দেওয়া শেষ হয়ে গেলে একটু চুলাটা বাড়িয়ে দিব। বিরিয়ানি রান্না করার জন্য যে চালগুলো ধুয়েছি ওগুলো এখন আমি বসিয়ে দিব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। বেশি ভাজলে বেশি ভালো হয়, তো এই জন্য আমি বেশি করে ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ভাজতে হবে। এবং আমি দুইটা মরিচ দিয়ে দিলাম, লবণীয় ঝাল খেতে পারে না। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, এখন আমি একটু দেখছি মাংসটা কেমন হলো, মাংসর ঝোলটা একদম কমাইতে হবে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশেষে বিরিয়ানিটি রান্না হয়ে গেল, ভালোভাবে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করে আমার বিরিয়ানি রান্না করা শেষ, এখন আমি সুন্দর করে এটা ঢেকে রাখবো। আমার বিরিয়ানি রান্না করা শেষ, এখন আমি একটু সবজি রান্না করব, চাইনিজ সবজি। তো চাইনিজ সবজির জন্য সব ধুয়ে বসিয়ে দিলাম, সঙ্গে দিলাম একটু পরিমাণ লবণ আর পরিমাণ মতো একটু জিরা আর একটু রসুন। আমি এখন ব্রোকলি ফ্রাই করব, ফ্রাই করার জন্য যে ময়দাটা রেখে দিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে, ওইটা মিক্সড করে এখন আমি ব্রোকলিগুলো ভালোভাবে ভেজে নিব। তো ভাজা শেষ,
এখন আমি আমার রান্না কমপ্লিট, এখন আমি পরিবেশন করব খাবারের জন্য। আমি এখন নবরী নিলয়কে খাওয়াবো, খাওয়ানো শেষ করে আমরা একটু নিচে যাব, চারজনে মিলে একটু হাঁটবো, পরিবেশ দেখব কি অবস্থা, তারপরে আমরা বাসায় এসে ছাদে অনেক আনন্দ করব। এর ফাঁকে আমরা একটু খেয়ে নিব, আর আমরা বাহিরে যাওয়ার আগে নবনী নিলয়কে একটু খাওয়াচ্ছি। তো নিলয় বলছে অনেক মজা হয়েছে, নবনী বলছে অনেক মজা হয়েছে, তো আমরা এখন বের হব। যাচ্ছ নিলয় বাহিরে? বাহিরে বলো, বাহিরে বাহিরে, তুমি কুকুরের কান ধরে উঠা বসা করাইছো। চলো বাবা চলো গো, এটা না বাবা, এটা 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 নাও, চলো বাবা চলো। হ্যাঁ বাবা, চলো বাবা হাত ধরো। বাংলাদেশ না বাবা, পতাকা। হ্যাঁ বাবা, ওয়াও অনেক সুন্দর, আমরা আসবো। হ্যাঁ আমরা আসবো।
বকবক একটা আর দেবো না ওকে আর এর একটা দিও কি বলে অগ্নি অগ্নির একটা দিও আসেই দোস্ত আ চলো আস্তে 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 আহা কি